নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। গতকাল ঘাটালের রানীর বাজারে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো এক ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায়। তারপর সেই উত্তেজনা হাতাহাতির দিকে এগোয় এবং সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সময় সেখানে ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক উপস্থিত হলে ওনার মাথাতেও চোট লাগে এবং সাথে সাথে ওনাকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর এই ঘটনার জেরে চারজনকে গ্রেপ্তার করে ঘাটাল আদালতে তোলা হয়। ঘাটাল আদালতে তোলা হলে ঘাটাল আদালতের বিচারক 8 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেন। দ্রুত আমাদের খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘাটাল নিউজ পেজ ও পোর্টাল লাইক ও ফলো করে রাখুন।